চেরাগি পাহাড় বন্দরনগরীর প্রাণকেন্দ্র উঁচু কোনো পাহাড় নয় নগরীর মোমিন রোডে স্থাপিত এই নান্দনিক স্থাপনাটির নামই চেরাগি পাহাড় জনশ্রুতি আছে চেরাগি পাহাড়ের সাথে জড়িয়ে আছে এই শহরের নামকরণের ইতিহাস 1300 খ্রিস্টাব্দে পাহাড় বন জঙ্গলে ঘেরা জনমানবশূন্য এই অঞ্চলে প্রথম চেরাগ বা চাটি জ্বালিয়ে জিনপরিদের তাড়িয়ে দেন ইসলাম প্রচারে সুদূর আরব থেকে আসা বদৌসা নামে এক পীর সে চাটি থেকে চাটগাঁও পরে যা হয় চট্টগ্রাম দরবেশ বা সুফি এসে নাকি এখানে চেরাগ জ্বালিয়ে দিল চেরাগ জ্বালিয়ে দেওয়ার পর দুধপুত্ররা পালিয়ে গেছে যে বদর আউলিয়ারা এখানে এসে তারা চেরাগ জ্বালিয়ে চট্টগ্রামকে আলোকিত করেছিলেন এখান থেকে এই চট্টগ্রাম ইতিহাস থেকে এখান থেকে সৃষ্টি তবে ভিন্ন মত ইতিহাস গবেষকদের তাদের মতে আরাকান শাসিত রাজাদের প্রধান হিসাবরক্ষকের কার্যালয় ছিল এখানে যাকে তারা বলতো চারেগ্রি টং চারেগ্রি হচ্ছে প্রধান হিসাবরক্ষক টং হচ্ছে পাকার পাহাড় তো এইটা প্রধান হিসাবরক্ষকের যে পাহাড় তো চারেগ্রি এটা আস্তে আস্তে ওই চারাগ্রি চারাগ্রি থেকে চারাগে এটাই হওয়ার সম্ভাবনা বেশি কারণ তখন আমরা জানি যে এই যে 1300 আগেও এখানে মগদের বিভিন্ন সময় শাসন ছিল এবং চট্টগ্রামে জনবসতি ছিল তবে কালের সাক্ষী এই স্থানটিকে ধরে রাখতে 90-এর দশকে এখানে নির্মিত হয় এই নতুন স্থাপনা সড়কের মাঝে কয়েক ফুট উঁচুতে গোলাকার স্থানটির উপরের দিকটা গম্বুজ আকৃতির চূড়ায় আলোকবাতি চারপাশে সুন্দর বাগান তবে রাতে ফুটে ওঠে তার মোহময় রূপ বর্ণিল আলোয় আলোকিত হয় পুরো এলাকা যাকে ঘিরে আড্ডা বসে কবি সাহিত্যিক লেখক সংবাদকর্মী থেকে শুরু করে শুদ্ধ সংস্কৃতি চর্চার মানুষদের এখান থেকেই আপনি অনেক ধরনের সংস্কৃতিক কর্মকাণ্ড হয় এখানে প্রতিটি দিবস বিজয় দিবস বলেন আপনার আমাদের 21 ফেব্রুয়ারি বলেন সব ধরনের অনুষ্ঠানই হয় এখানে হ্যাঁ এখানে দেয়ালিকা প্রকাশনা হয় প্রদর্শনী হয় চেরাগ জ্বালিয়ে চট্টগ্রাম শহরের গোড়াপত্তন হয়েছিল তেমনিভাবে চেরাগি পাহাড় মোড়ও শিল্প সাহিত্য সংস্কৃতি এবং সাংবাদিক কর্মী অর্থাৎ বিশেষ করে প্রগতিশীল কর্মীদের একটা আড্ডাস্থলে পরিণত হয়েছে যেখান থেকে সমাজের ভালো কিছুর জন্ম নেয় শৈলী প্রকাশন হয় রাশেদ রৌফের তারপরে কদিন পরে হলো এই যে বাতিঘর নামে একটা দোকান এইগুলো হওয়ার পর থেকে হঠাৎ করে সমস্ত চট্টগ্রামের সব ধরনের সংস্কৃতি যারা নাটক করে তারা আসতে লাগলো যারা কবিতা লেখে তারা আসতে লাগলো যারা সাংবাদিকতা কারণ ওইটা একটা এই জামাল খানটা হচ্ছে একটা সংবাদপত্র পাড়া যারা সাংবাদিকরা তারা আসতে লাগলো এই করে করে প্রত্যেকের সন্ধ্যাবেলার ঠিকানাটা হয়ে গেল চারাগি পাহাড় কয়েকশো সাংস্কৃতিক কর্মীরা সাংবাদকর্মীরা এখানে এসে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের ওই সেই সংস্কৃতির চর্চা বলেন আগামী প্রোগ্রাম বলেন যাই কিছু বলেন সেটা তারা এখানে করার জন্য এখানে আসেন এবং তারা সেখানে বেশ ভালোভাবেই থাকেন প্রায় রাত্রে 10টা 11টা 12টা পর্যন্ত থাকেন কেবল তা নয় বর্তমানে আন্দোলন সংগ্রাম প্রতিবাদ ও রাজনৈতিক সভা সমাবেশের কেন্দ্রবিন্দু এই চেরাগি পাহাড় রনি দত্ত চ্যানেল 24 চট্টগ্রাম